বাগুইহাটির ঘটনার এখনো পর্যন্ত যা বেরিয়েছে আমি তার থেকে যা জেনেছি, তাতে এ উত্তর কে দেবে? যেদিন ছেলেটি নিখোঁজ হলো সেই দিন থেকে পুলিশকে বলা হচ্ছে, পুলিশ বলছে দেখছি, পুলিশ বলছে 70% তদন্ত করেছে, তারপরে SMS আসছে, SMS-এর পরে হোয়াটসঅ্যাপ আসছে, হোয়াটসঅ্যাপে SMS-এ কার্যত মেসেজ ক্লিয়ার, হয় টাকা না হলে লাশ, এটা চললো, তারা দিয়ে দিল পুলিশকে, তারপর সেই মেসেজ খুঁজে পাওয়া গেল না, তারপর সে ট্রেস করা গেল না, এটা হয় কখনো? হোয়াটসঅ্যাপ তাকে তো পর্যন্ত ভেঙে দেবার ব্যবস্থা পেগাসাস পুলিশ কমিশনার বলেছিলেন, তখন তাদের কাছে আছে সমস্ত ইসরায়েলি টেকনোলজি, তারপরেও জানা গেল না, নাকি জানার প্রয়োজন বোধ করলেন না, কেন? কারণ যারা অপহৃত হয়েছে তারা প্রভাবশালী না, আর তাদের জন্য যারা বলছেন তাদের কোনো দরদ নেই, ফলে প্রভাবশালী না, দরদ নেই, ওরা দলের লোক না, অতএব যা খুশি হোক, যা খুশি হোক, মানুষের পয়সায় তৃণমূলের নেতাদের পোষার জন্য পুলিশ, তৃণমূলের নেতাদের পোষার জন্য পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর হিম্মত থাকলে অফিসারদের এবং পুলিশ মন্ত্রীকে আগে বরখাস্ত করুন, তারপর অন্য কোনো কথা বলবেন।